গাজা এবং লেবাননে ভয়ঙ্কর সাদা ফসফরাস বোমা ব্যবহার করেছে ইসরায়েল। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, দেশ দুটিতে ইসরায়েলের চালানো বিভিন্ন আক্রমণের ভিডিও যাচাই করে তারা এ ব্যাপারে নিশ্চিত হয়েছে। এতে বেসামরিক নাগরিকরা দগ্ধ হওয়ার ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে বলেও জানায় সংস্থাটি। ঘনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলেও জানায় মানবাধিকার সংস্থাটি। ইসরায়েলি সামরিক বাহিনী এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। মূলত ক্ষেপণাস্ত্রে থাকা ফসফরাস বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। এ সময় এই পদার্থটি 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করে, যা যে কোনো ধাতব পদার্থ মুহূর্তেই গলিয়ে ফেলতে পারে। সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগে পর্যন্ত যতক্ষণ অক্সিজেনের সংস্পর্শে থাকে ঠিক ততক্ষণই জ্বলতে থাকে এই উচ্চ দাহ্য রাসায়নিক। ফলে এর আশপাশে থাকলেও মারাত্মকভাবে পুড়ে যাওয়ার শঙ্কা থাকে।